আহসানা হক, বর্ষা আপনি লিখেছেন, মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে? মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান, জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ান, এটা নেকামল করলেন, তো এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো এবাদত, ভালো কাজ এবং নেকামল এবাদত। গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি, সব আরও বেশি। আর যদি গরিব দুঃখী নাও হয়, তারপর এতাহামুত তাম, এটা একটা ইবাদত, মানুষকে খাদ্য দান করা। অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পারলৌকিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোনো অনেক আশা পূরণ করেন, সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন, গরিব দুঃখী খাওয়ালেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে এটা দোষে কিছু না, কোনো বিষয় নয়। কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে এটাকে কোনো ইবাদতের ফর্মেটে আমরা নিয়ে যাই, ধরুন কোনো মানুষ মারা গেছে, তার মৃত্যুর পর 40তম দিনে, 7তম দিনে, নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে, বিশেষ বিশেষ কোনো সওয়াব, বিশেষ কোনো উপকারিতার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নেই, তাহলে সেটা তো ইসলামের নামে বিদআত হবে এবং ভুল কাজ হবে। আর মানত করা, যেটা আলাদা করে সেটা কথা বলতে হয় যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন, তো এটা জায়েজ আছে, হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো, আল্লাহ তালা কাজটা আপনাকে দিয়েছেন, হাসিল করে করার তৌফিক দিয়েছেন, আপনি এরপর মানুষকে খাওয়ালো, এটা জায়েজ আছে। আর মিলাদ দেয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ, কিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ জন্য একত্রিত হওয়া, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ পাঠ করা খুবই ভালো কাজ, কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই, এটি ইন্ডিভিজুয়াল ইবাদত। কোরআন হাদিসে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই, অতএব দুরুদ পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা, এটা কোরআন হাদিসের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেউ বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই, তাহলে আপনি কেন ফিক্স করছেন? আসলে যে বিষয়ে একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই, সে বিষয়ে যে কোনোভাবে হবে, কাকতালীয়ভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না, কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে, তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফর্মেটে ফিক্স করে দেয়, সেটাকে একটা ফর্মেটে ফিক্স করা হয়, সেজন্য এটি বিদআতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফর্মেটে করাটাকে জরুরি মনে করবে বা ওইটাকে সিস্টেম বানিয়ে নিবে। এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সওয়াবের কাজ। আব্দুল মমিন আপনি লিখেছেন, কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? কৃত্রিম দাঁত যদি লাগান কেউ, তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে, অনেক সময় দামি ধাতব্যের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই, সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন, যেহেতু একটা মূল্যবান বস্তু সেটা তার সাথে থাকার তো যুক্তি নেই। তবে যদি এরকম আহামের কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই। নাজিয়া নাজমুল আপনি লিখেছেন, গৃহকর্মীর কোনো শক্ত অভিভাবক নেই, তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা? গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি নিজে অভিভাবক হলেন, সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন, সে হয়তো নষ্ট করে ফেলবে, সেই সাথে আপনি তদারকি করলেন, অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্টগুলো আলাদা রাখলেন, আপনি তদারকি করলেন, সেই চেষ্টা করলেন, কিন্তু জাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার দায়মুক্ত হবেন না, জাকাত আদায় হবে না। এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি, সে যদি নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করবেন, সেটা আপনি করতে পারেন। আশিক মোহাম্মদ আপনি লিখেছেন, জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের? জর্দা যদি মিষ্টি জর্দা হয়, তামাক সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না, কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে, অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই, ক্ষতি চূড়ান্ত। এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ, তো সেই দিক থেকে, নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান। তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে, যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি, যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে, তোমাদেরকে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে, তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ, সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে। হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না কোনো কারণে, হতে পারে সাময়িকভাবে, একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে, ছেলে
কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে, মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে, ছেলে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে, আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত করে সেটি বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই, আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে। কী খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। বেলায়েত হোসেন আপনি লিখেছেন, বদলি হজ আদায়কারী কি হজের সমান সওয়াব পাবে? বদলি হজের মূল সওয়াবটা যার পক্ষ থেকে বদলি হজ হবে তিনিই পাবেন, পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। হানিফ হোসেন চঞ্চল লিখেছেন, মসজিদের ভিতর কি সালাম দেওয়া যাবে? যাওয়া যাবে, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, মসজিদের ভিতরে সালাম দিলে কোনো সমস্যা নেই। কাউসার আহমদ আপনি লিখেছেন, মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা? যদি মসজিদের রুম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে, মজুর সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন, জায়েজ আছে অবশ্যই, ইমাম সাহেবের কক্ষ হিসাবে যখন থাকবে, কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, নানা কারণে সেটি জায়েজ হবে না।